হ্যালো গাইজ, আজ আবার বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে একটু ঘুরু ঘুরু করতে। প্রথমেই চলে গেলাম দ্য ফাইন আর্টস একাডেমি। আমাদের বিশেষত্ব এটাই যে আমরা বেরিয়ে পড়ি ঠিকই, কিন্তু কোথায় যাব সেটা জানি না। এর পাশেই আছে নন্দন, কিন্তু আমাদের উদ্দেশ্য সিনেমা দেখানো। আমরা বড় লোকের বেটি, আহা, আমরা কিন্তু পয়সা দিয়ে ঢোকার লোক নয়। হ্যাঁ, তাই রোদ্দুরের হাত থেকে বাঁচতে চলে গেলাম আর্ট গ্যালারির ভিতরে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা কিন্তু তোমরা বিনা পয়সায় এসির হাওয়া খাওয়ার সাথে সাথে আর্ট গ্যালারিটাকেও ঘুরে দেখতে পারো। আমি জানি এখানে অনেকেই আমার সাথে রিলেটেড মনে হচ্ছে, তাই ঝপঝপ করে নিজেদের নামটা কমেন্ট বক্সে লিখে দাও। আর বেশি কথা না বাড়িয়ে এবার ভেতরটা ভালো করে ঘুরে দেখা যাক। কিছুক্ষণ এসি খাওয়ার পরে তারপর ঝটপট করে বেরিয়ে পড়লাম খাওয়ারের খোঁজে, কারণ মারাত্মক খিদে পেয়ে গেছিল সবাই। এমন ভাবে ছুঁচো লাফালাফি করছিল পেটে যে দু প্লেট একাই প্রায় সাবার করে দিয়েছি। আর এখানে এই যে মেয়ের অবস্থা দেখো, ওর প্লেট থেকে কিন্তু প্রায় আমিই সাবার করেছি মোমোগুলো, তাও শেষ করতে পারছে না এমন অবস্থা। কোন রকমে খাওয়া দাওয়া শেষ করার পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গলা ভিজাতে ভিজাতে হাঁটা মারলাম ক্যাথেড্রালের দিকে। দুজনে এমন ভাবে ওভারলোড হয়ে গেছে যে আর হাঁটতে পারছি না, পিছনে পড়ে গেছে। আর দুই বন্ধু গেছে টিকিট কাটতে। সাধারণত টিকিট লাগে না, আজকে অনুষ্ঠান ছিল তাই এই টিকিটের ব্যবস্থা। জীবনে প্রথম কোন চার্চের অনুষ্ঠানে উপস্থিত হলাম। কোন কনভেন্ট স্কুলেরই অনুষ্ঠান ছিল, তাই বসেও পড়লাম কিছুক্ষণ দেখার জন্য। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর চললো কিছুক্ষণ ফটোশুট ক্যাথেড্রালের সামনে। না না, আমরা এত বড় লোক নই যে কোনো ফটোগ্রাফারকে নিয়ে আসবো। আমাদের সাথে ছিল বিনা পয়সার ফটোগ্রাফার দিশা। আর এখন যার ফটো তুলে দেওয়া হচ্ছে সে কিন্তু 10টা ফটো তুললে সন্তুষ্ট থাকে না, তার মিনিমাম 50টা ফটো দরকার হয়, তার মধ্যে থেকে সিলেক্টেড হবে একটা। বেরোনোর সাথে সাথে আইসক্রিম দোকান দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না, তাই চটপট দাঁড়িয়ে পড়লাম কর্নেটো খাওয়ার জন্য। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় অবস্থা, প্রথমে টিকিটের ধোকা আর এখন আইসক্রিমের ধোকা। কর্নেটো চাইলাম আর দিল কি একটা ফ্লেভার, বাপরে বাপ, চকলেটের কোনো বালাই নেই এর মধ্যে। কি আর করা যাবে, পয়সা দিয়ে কিনেছি, নষ্ট তো আর করা যায় না, খেয়ে নিতে হবে। তার উপর আবার গরমকাল, আইসক্রিম পেলেই হলো। বিল্লার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম চাটার পর চলে গেলাম ভিক্টোরিয়াতে। আর যেখানেই যাচ্ছি সেখানেই ধোকা খাচ্ছি। গেটের সামনে গিয়ে মনে পড়লো মাঠে ঘোরার জন্য একটা এন্ট্রি ফি লাগে, আর তাই মন নিলাম পার্ক। মনে দুঃখ কষ্ট বেদনা সব একসাথে নিয়ে চলে গেলাম মোহর কুঞ্জর দিকে। সোজা হেঁটে গেলাম সামনে দিকে। পরিবেশ উপভোগ করতে করতে এত বড় একটা মাঠে থেকে নিজেদের জন্য একটা বাছাই করা জায়গা নেই। আরে এই না হলে আমরা যাই দিকে যে যাই করুক, আমরা বিন্দাস আছি। এখন রিঙ্গা রিঙ্গা খেলছে। কিছুক্ষণ বসার পরে চলে গেলাম নন্দনে, আজকে নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। আজকের মতো ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার ভিডিও সবার আগে দেখতে পাবেন।